चुपनगर कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे सबा के स्वागत हमार प्रिय छात्र छात्रीबृंद आज के परिचय दीछे हमार नाम निकुंज बिहानी मंडल प्रभाषक इतिहास विभाग चुपनगर कलेज। आज के प्रथम अध्याय पढ़ब जदिव प्रथम अध्याय अनेक बड़ इन्हें अनेक क्लास दीते हैं से हिसाब से आज के पाठ विषय भारतवर्षे आधिपत्य विस्तार ईस्ट इंडिया कम्पानी। हमें गत क्लस आलोचना करला नवाब वंश ये नवाब वंश प्रतिष्ठा करें जिन्हें तर नाम बोले मुर्शिद कुली खान। तो मुर्शिद कुली खान जख एक नवाब वंश प्रतिष्ठा करें तक आप देखते पाई तर मृत्यु पर नवाब भारतवर्षे तथा बांगलार नवाबी प्रतिष्ठा कर नवाबी क्षमता ग्रहण कर विषयगुल आलोचना कर। तो आज के पार्टी विषय जे भारतवर्षे आधिपत्य विस्तार ईस्ट इंडिया कम्पानी ये सुजाउद्दीन क्षमता ग्रहण मुर्शिद कुली खान कन्या थी एकमात्र कन्या तर को पुत्र सन्तान छा जार नाम छो जिनातुन्निसा। तो जिनातुन्निसार स्वामी तर नाम छो सुजाउद्दीन। सुजाउद्दीन छा मुर्शिद कुली खान प्रधान सेनापति। तो संगे ये जिनाते विय। तो प्रथम दिखे हमें मुर्शिद कुली खान साथ सुजाउद्दीन सम्पर्क भलो थे शेष बयसे क्योंकि खूब बस भलो सम्पर्क से कारण देखते पाई मृत्यु जख वृद्ध हो मुर्शिद कुली खान मृत्यु पूर्व सुजाउद्दीन पुत्र सरफराज खाते उत्तराधिकारी मनोनीत कर बांगलार जिन नवाब हबें हबें सुजाउद्दीन ना तर पुत्र सरफराज खा। तो सुजाउद्दीन क्षमता ग्रहण यथाक्रमे देखते पेलम जो आलिवर्दी खान 1727 ख्रीस्टाब्दे मृत्युबरण करें। तो मृत्युबरण करार पर सरफराज खान सिंहासन आरोह कर। तो सिंहासन आरोह कर ले देखते पाई हाजी अहमद आलिवर्दी खान सुजाउद्दीन तक क्योंकि बांगलार क्षमता बांगलार सिंहासन मुर्शिदाबाद ना। तो हाजी आहमेद এবং আলিবর্দী খানের প্ররোচনায় আমরা দেখতে পাই সরফরাজ খান যখন সিংহাসন গ্রহণ করলেন তখন এই সুজাউদ্দিন দুই ভাইয়ের নেতৃত্বে আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ আক্রমণ করলেন। তো আক্রমণ করার সাথে সাথে আমরা এই সরফরাজ খান পিতার এই আক্রমণে হতভম্ব হয়ে গেছিলেন। তিনি ভাবতেও পারেননি যে আমার পিতা আমার সিংহাসন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবেন। तो से कारण सरफराज बिना शर्ते देखल युद्ध ना दिए रकम समस्या ना दिए पिता हाथ क्षमता अर्पण कर देखते पाई सुजाउद्दीन क्षमता ग्रहण। तो क्षमता ग्रहण के पर सुजाउद्दीन जो शासनकाल से शासनकाले देखते पाई समय मोहम्मद शाह दिल्ली सम्राट मोहम्मद शाह मोहम्मद शाह सुजाउद्दीन के बिहार शासनभार अर्पण करें। तो बिहार शासनभार जो अर्पित हल तर तक देखते पेल हाजी आहमेद एवं आलिवर्दी खान दुई भाई कथा बोले दुई भाई आलिवर्दी खान छिलेन अत्यंत बुद्धिमान व्यक्ति आलिवर्दी खान के बिहार शासनकर्ता हिसाब से निजुक्त करलें। तो निजुक्त करारे देखते पेल যে তার সময়ে তো তিনি যে শাসনকাল অতিক্রম করেছেন তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় তার ভিতরে ছিল না। তবে 1739 খ্রিস্টাব্দে আমরা দেখতে পেলাম যে এই সুজাউদ্দিন মৃত্যুবরণ করেন। তো মৃত্যুবরণ করলে আমরা দেখতে পাই সরফরাজ খান তিনি ক্ষমতা গ্রহণ করেন। এভাবে কিন্তু আবার পুনরায় সরফরাজ খান তিনি কি করলেন ক্ষমতা
আহরণ করেছিলেন। তো ক্ষমতা আহরণ করার পরে আমরা দেখতে পাই যে তার শাসনামলে বিশেষ করে এই হাজি আহমেদ এবং আলীবর্দী খানের প্রভাব তার উপরে পড়েছিল এবং টোটাল বাংলায় আমরা দেখতে পাই অরাজকতা বা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। তো এই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলে আলীবর্দী খান এই সুযোগটি গ্রহণ করেন এবং 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে এই সরফরাজ খানকে ক্ষমতার জন্য পরাজিত এবং নিহত করে বাংলা বিহার এবং উড়িষ্যা দায়িত্বভার গ্রহণ করেন। এভাবে কিন্তু আমরা আলীবর্দী খান সিংহাসন আরোহণ যেটা হয়েছিল আমরা সেভাবে বললাম যে আলীবর্দী খান সিংহাসন আরোহণ করেন তাহলে গিরিয়ার যুদ্ধে 1740 খ্রিস্টাব্দে সরফরাজ খানকে পরাজিত এবং নিহত। এভাবে আলীবর্দী খান ছিলেন একজন ভাগ্যবান তুর্কি। তো তিনি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেছেন, তারপরে আমরা দেখতে পাই যে তিনি ভারতবর্ষে চলে এসেছিলেন এবং ভারতবর্ষে এসে এই সুজাউদ্দিনী মুর্শিদ কুলি খানের সময় তিনি আসেন। পরে সুজাউদ্দিনের সময় আমরা দেখতে পাই যে তিনি কিন্তু ওই বিহারের নায়েব নাজিম পদে বা সুবেদার পদে তিনি পরবর্তীকালে নিযুক্ত হয়েছিলেন। তো নিযুক্ত হওয়ার পরে তার সময়ে আলীবর্দী খানের যে শাসনকাল সেই শাসনকালে আমরা দেখতে পাই যে তার সময়ে বড় তেমন ধরনের কোনো সমস্যা না হলেও যে একটি সমস্যা সবসময় ছিল সেটা হলো যে মারাঠাদের আক্রমণ উড়িষ্যায় এবং বর্গী আক্রমণ, এই দুইটা বিষয় কিন্তু আমরা সে সময় দেখতে পাই। সেই বর্গী এবং মারাঠারা এসে তারা লুটতরাজ করে নিয়ে চলে যেত, এই বিষয়টা কিন্তু আলীবর্দী খানকে খুব বিচলিত করেছিল। শেষ পর্যন্ত তিনি অনেকবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন কিন্তু উড়িষ্যার জঙ্গল আবৃত থাকায় তাদেরকে একেবারে নিরস্ত্র করা বা তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা আলীবর্দী খানের পক্ষে সম্ভব ছিল না। তো সম্ভব না থাকার কারণে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন এই বর্গীদের বা মারাঠাদের নেতাদের সাথে তিনি আলাপ আলোচনা করলেন এবং মারাঠাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তিনি বললেন যে তোমাদেরকে কি করা হবে, উড়িষ্যার একটা অংশ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং বার্ষিক 12,000 টাকা তোমাদেরকে চাঁদা বা চৌথ হিসাবে দেওয়া হবে, তোমরা আর বাংলা বা অন্যান্য এলাকায় কোনো আক্রমণ করতে পারবে না। সেই হিসাবে আমরা দেখতে পাই যে তিনি এটা করে তাদের সাথে চুক্তি করে আমরা দেখতে পাই যে এটা বর্গী হামলা এবং মারাঠা হামলা কিন্তু বন্ধ করতে সক্ষম হন। তো এইটাই ছিল তার শাসনকালে সবচেয়ে বড় ঘটনা, তাছাড়া তেমন কোনো বড় ঘটনা আলীবর্দী খানের শাসনকালে আর ছিল না। তবে আলীবর্দী খান এবং আলীবর্দী খান ও মুর্শিদ কুলি খানের মতো পুত্রহীন ছিলেন, তার ছিল তিন কন্যা। তো তিন কন্যা থাকার ফলে তার ভাই হাজি আহমেদ, এই হাজি আহমেদের ছিল আবার তিন পুত্র। তো হাজি আহমেদের এই তিন পুত্রের সাথে তিনি সিদ্ধান্ত নিলেন যে তার তিন কন্যাকে বিয়ে দেবেন, তাহলে কি হবে যে সম্পর্ক ভাই এবং ভাইয়ের সাথে সম্পর্কটা আরো অটুট হবে, এই হিসাবে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তো আমরা জানি সবাই যে আলীবর্দী খানের প্রথমা কন্যা ছিল ঘসেটি বেগম। তো ঘসেটি বেগমের সাথে আমরা দেখতে পাই যে তিনি মোহাম্মদ সালামত তার বিয়ে দিয়েছিলেন। তারপরে তার দ্বিতীয় কন্যা ছিল মাইমুনা, মাইমুনাকে সাইদ আহমেদের সাথে বিয়ে দিয়েছিলেন এবং তৃতীয় কন্যা আমেনাকে তিনি এই তার ভাই হাজি আহমেদের কনিষ্ঠ পুত্র আমরা দেখতে পেলাম জাইনুদ্দিনের সাথে বিয়ে দেন। এভাবে কিন্তু এই তিন কন্যাকে তারা কোন তিন ভাইয়ের তিন পুত্রের সাথে তিনি বিয়ে দিয়েছিলেন। তো এই বিয়ে দেওয়ার পরে আমরা সবাই জানি যে ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না, যদিও তার স্বামীকে বা তাকে ঢাকার জাগির হিসাবে বা দেওয়ান হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তো পরবর্তীকালে আমরা দেখতে পাই আমিনার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তো এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে তিনি তাকে খুব স্নেহ করতেন এবং স্নেহবশত তিনি তার নাম রেখেছিলেন নিজের নাম অনুসারে মির্জা মোহাম্মদ আলী। তো এই মির্জা মোহাম্মদ আলী পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তিনি তার
অত্যন্ত আলীবর্তীখানে অত্যন্ত ছিন্নধন্য ছিলেন এবং ছিন্নধন্য হওয়ার কারণে আমরা পরবর্তীকালে তার যে বিষয়গুলো নিয়ে আমরা আরও বিশদ আলোচনা করব। এবং এখানে আমরা দেখতে পাই যে আলীবর্দী খান তার সুদীর্ঘ যে শাসন আমলে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা না থাকলেও তিনি বয়সে বৃদ্ধ হয়ে যান, বয়োবৃদ্ধ হয়ে 1756 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো মৃত্যুবরণ করার পূর্বে আমরা দেখতে পাই যে মির্জা মোহাম্মদ আলী, আলীর নাম হয় মির্জা মোহাম্মদ আলী, মির্জা মোহাম্মদ নবাব সুজা সিরাজউদ্দৌলা বা নবাব তিনি তখন আনি সিরাজউদ্দৌলা, এই নাম নিয়ে পরবর্তীকালে তিনি কিন্তু আসলে বাংলার বিহার এবং উড়িষ্যার সিংহাসন আহরণ করেছিলেন। তো আলীবর্দী খানের মৃত্যু হয়েছিল 1756 খ্রিস্টাব্দে, তার মৃত্যুর পরে এই নবাব এই সিরাজউদ্দৌলা বা সিরাজ যিনি সিরাজ নামে বেশি পরিচিত ছিলেন তাদের কাছে, এই সিরাজ কিন্তু একটি বিশাল একটি নাম বিশাল নাম ধারণ করে তিনি বাংলার সিংহাসনে বাংলা বিহার এবং উড়িষ্যার সিংহাসন আহরণ করেছিলেন। তার নাম পুরা নাম ছিল মির্জা মোহাম্মদ হায়দার নবাব নবাব মন্ত্রিমন সিরাজউদ্দৌলা শাহ আলী খান মির্জা মোহাম্মদ হায়দার জং বাহাদুর, এই বিশাল নাম ধারণ করে আমরা দেখতে পাই এই সিরাজ ক্ষমতা করলেন। তো করোনার ভিতরে বা এই দুর্গাপূজার ভিতরে তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো, বাড়িতে থাকলে বাড়িতে থাকা সবাই চেষ্টা করো, বাইরে আসলে সবাই মাস্ক পরবে এবং সরকারি বিধিনিষেধ বা করোনার যে বিধিনিষেধ সবাই মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা পড়াবো এই নবাব সিরাজউদ্দৌলা এবং পলাশীর যুদ্ধের কারণ এবং পলাশীর যুদ্ধ সহ আরও অন্যান্য বিষয়। তো এই বলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।